আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি টেবিল ম্যাটটা দেখাবো সবাইকে। টেবিল ম্যাটটার রিকোয়েস্ট ছিল আমার কাছে, এটা আমি উল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এটা একটা প্লেট ম্যাট, আমি উল দিয়ে করব। আমি 2.5 mm কাটা নিয়েছি, আপনারা চাইলে 3.5 নম্বর আর উল দিয়ে করলে হবে, উলের সাথে 3.5 নম্বর কাটা দিয়ে করতে হবে। প্রথমে আমি একটা নট করে নেব, নট করে 4টা চেন করবো, 1, 2, 3, 4, 4টা চেন করে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এরপর আমি 3টি চেন করব, 1, 2, 3, তারপর এই সার্কেলের ভিতরে আমি 12টি ডাবল কুশি করব। দেখেন আমি 12টা ডাবল কুশি করে নিলাম। এখন প্রথম যে চেন 3টা চেন করছি, এই চেনের এসে আমি স্লিপ স্টিচ করে দেব। সুতাটা জয়েন করে নিলাম, 3টা চেন করবো, 1, 2, 3, সেম করে একটা ডাবল কুশি করবো। একটা চেন আবার 2টি করে একটা ডাবল, 2টি ডাবল কুশি। আবার 1টি চেন করে এই যে এই গলগুলাতে আবার 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি, 1টি চেন, 2টি ডাবল কুশি করলাম, আবার 1টি চেন করে আবার নেক্সট করে, এই যে নেক্সট করে আবার 2টি ডাবল কুশি, নেক্সট করে আবার 2টি ডাবল কুশি, আবার 1টি চেন, নেক্সট করে আবার 2টি ডাবল কুশি, 2টি, আবার 1টি। আবার 1টি চেন, আবার নেক্সট করে 2টি ডাবল কুশি, 1টি করলাম, এভাবে পুরোটা করে আমি পুরোটা করে ফিরে আসলাম। পুরোটা করে আমি প্রথম যে চেন 3টা চেন করছি, এই 3টা চেনে আমি স্লিপ স্টিচ করে দেব।
আমরা তৃতীয় রাউন্ডে যাব। তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমরা তিনটা চেইন করব, 1 2 3। আমরা এই যে 11টা করব, 11টা। তাহলে আমরা নেক্সট এবার আমরা একটা ডাবল পুশি করব, একটি চেন, নেক্সট এবার একটি ডাবল পুশি, একটি চেন, নেক্সট এবার একটা ডাবল পুশি, একটি চেন, নেক্সট এবার একটা ডাবল পুশি। প্রত্যেকটা করে আমরা একটি একটি করে ডাবল পুশি করব, একটা চেন, একটা ডাবল পুশি, আবার একটি চেন, একটি ডাবল পুশি। এভাবে করে সম্পূর্ণ লাইনটা আমি করে নেব। পুরোটা করে আমি প্রথম করে স্লিপ স্টিচ করে দিলাম, আবার এই ঘরে যাব, তিনটি চেন করবো, 1 2 3। তিনটি চেন করে আবার সেম ঘরে একটি ডাবল পুশি করবো, সেম ঘরে একটি ডাবল পুশি করলাম। প্রথমটা নিয়ে আমাদের দুইটা হলো, এখন আমরা একটা চেন করব, আবার এই যে নেক্সট ঘরে আবার দুটি ডাবল পুশি, আবার আমরা একটি চেন, নেক্সট ঘরে আবার দুটি ডাবল পুশি। একটি চেন, নেক্সট ঘরে আবার দুটি ডাবল পুশি। এবার আমরা করব সেম ঘরে দুটি ডাবল পুশি করে একটি চেন করে নেক্সট ঘরে যাব, দুইটা করি একটা চেন, আবার নেক্সট ঘরে দুটি ডাবল পুশি। এভাবে করে প্রত্যেকটা ঘরে দুটো দুটো, এভাবে পুরোটা করে নিলাম। এখন আমরা তিনটা চেন করব, 1 2 3। তিনটা চেন করে এই যে এই ঘরে আমরা দুটি ডাবল কুশি করব, আবার একটি চেন করে এই ঘরে দুটি ডাবল কুশি। আবার একটি চেন, আবার দুটি ডাবল কুশ, আবার একটি চেন, আবার এই যে এই ঘরে, এই ঘরে দুটি ডাবল কুশি, দুটি ডাবল কুশি, আবার দুটি চেন, সরি একটি চেন, আবার এই ঘরে দুটি ডাবল কুশি। এভাবে করে আমি পুরোটা করে আসলাম, পুরোটা আমি করে স্লিপ স্টিচ করে দিলাম। এখন আবার তিনটে চেন করব, 2 3। তিনটে চেন করে এই ঘরে, এই ঘরে আমরা একটা ডাবল কুশি করলাম, আবার আরেকটা ডাবল কুশি করলাম, আবার আরেকটা ডাবল কুশি, মোট তিনটা। তারপর একটা চেন, আবার এই ঘরে তিনটা ডাবল কুশি, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, আবার একটা চেন করে আবার এই ঘরে এসে তিনটা ডাবল কুশি করব,
পাচ্ছেন করে এভাবে করে প্রত্যেকটা ঘরে আমি তিনটা ডাবল কুশি করবো। তো আমি পুরোটা করে স্টেপ স্টেচ করে তিনটা চেন করলাম, তিনটা চেন করে আবার সেম করে আমরা দুটো ডাবল কুশি করবো। একটা দুইটা একটা চেন করে এই যে এইবারে আমরা তিনটা ডাবল কুশি করবো। এক দুই তিন, আবার একটা চেন, আবার তিনটা ডাবল কুশি। এক দুই তিন, আবার একটা চেন করে এইভাবে আমরা পুরোটা করে নেব। এভাবে আপনারা চাইলে তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন, যে যতটুকু বাড়াতে চান ততটুকু করে নেবেন। এই যে আমি তিন লাইন করে তিন লাইন শেষ করে আসবো। দেখেন আমি সেম নিয়মে করে নিলাম, তিনটা ডাবল কুশির ঘর আমরা তিনটা করলাম, এক দুই তিন, সেম নিয়মে। পর আমি লাস্টে এসে চারটা ডাবল কুশির ঘর একটা করলাম। এই যে চারটা ডাবল কুশির ঘর একটা করলাম। আপনারা চাইলে চারের ঘর চারটা ডাবল কুশির ঘর আরও একটা বাড়িয়ে নিতে পারেন। আমি বেশি বড় করব না, তাই একটাই করলাম। সেম নিয়মে আপনারা আরও বড় করতে পারেন, সেম নিয়মে। এখন আমরা বড় করলে আর একটু বাড়িয়ে নেবেন। সেম নিয়মে আমি লাস্ট আমি এসে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল কুশি করে দেব, প্রত্যেকটা ঘরে এসে সিঙ্গেল কুশি করে দেব। এখানে এসে আমরা দুইটা সিঙ্গেল কুশি করব। প্রত্যেকটা ঘরে এসে আমি সিঙ্গেল কুশি করে দেব। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, আমি আর বাড়াবো না, তাই আমি এখানে সিঙ্গেল কুশি করে দিচ্ছি প্রত্যেকটা ঘরেই। এই যে দেখেন এখানে এসে আমি দুইবার, একবার এই দুইবার সিঙ্গেল কুশি করে দেব। এই ঘরগুলোতে আমি প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল কুশি করে দেব, প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল কুশি করে দেব। প্রত্যেকটা ঘরে আমি এর স্পেসে সে দুইবার দুইবার আমি সিঙ্গেল কুশি করব। এই যে এভাবে আমি পুরোটা আমি সিঙ্গেল কুশি করে নিলাম, পুরোটাই সিঙ্গেল কুশি করলাম। এবার আমরা ডিজাইনটা করব, ডিজাইনটা করব আমরা। তো আমি অন্য কালারটা সুতা নিলাম, চেইন করে সুতাটা জয়েন করলাম। এবার আমরা তিনটা ঘরে স্লিপ স্টিচ করব। সিঙ্গেল কুশি ঘরগুলোতে আমরা তিনটা করে স্লিপ স্টিচ করব, দুইটা তিনটা। তিনটা করার পর আমরা তিনটা চেইন করব, এক দুই তিন। তিনটে করার পর আমরা সেম ঘরে আমরা স্লিপ স্টিচ করে দেব। আবার আমরা তিনটে করে স্লিপ স্টিচ করব, এক দুই তিন। এবার আমরা তিনটা চেন করব, এক দুই তিন। আমরা সেম ঘরে স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ করে দেব,
সেম ঘরে আমরা স্লিপ স্টিচ করে দিব। এবার আমরা তিনটি ঘরে স্লিপ স্টিচ করব। হ্যাঁ, তিনটি ঘরে, একটা দুটি ঘরে, দুটি তিনটি ঘরে আমরা স্লিপ স্টিচ করে তিনটা চেন করবো। দু তিনটা ঘরে আমরা সেম ঘরে আমরা স্লিপ স্টিচ করে দেব। এই যে ডিজাইনটা আমরা ভাবে আবার দেখাচ্ছি, আমরা আবার তিনটি ঘরে স্লিপ স্টিচ করব। এক, দুই, তিন। তিনটি স্লিপ স্টিচ করার পর তিনটি চেন করবো। এক, দুই, তিন। সেম ঘরে আমরা স্লিপ স্টিচ করে দেব। এভাবে আমরা পুরোটাই ডিজাইন করে নেব। এই যে ব্যাগান আমি করে নিলাম, লাস্টে এসে একটা চেন করে সুতো কেটে নিলাম। আপনারা চাইলে যে কোনো সাইজে সেম নিয়মে করতে পারেন, উল সুতা, কটন কট, মালাই কট, যেটা দিয়ে করতে পারেন করে নেবেন। আমি তিনটা তিন সাইজে করে নিলাম। সেম নিয়মে তিনটা সাইজ করে নিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।